বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনে শেষ হবে শারদীয় দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর গ্রিড বিপর্যয়ের পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ পরিস্থিতি মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ তদন্তে কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনে রাজনৈতিক প্রভাব হুমকিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ দক্ষ জনবলের অভাবে দেশের বাজার দখল করছে বিদেশিরা চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা বিপুল সম্ভাবনার পরও রপ্তানি করা যাচ্ছে না আলু তিন বছরব্যাপী রোড ম্যাপ করছে সরকার ইউক্রেনের আরও অঞ্চল দখলের দাবি রাশিয়ার ভারতের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত পঁচিশ আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি শার্মিন্যাসি এবারে শারদীয় দুর্গোৎসবের খবর শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের প্রধান ধর্মীয় উৎসব বিসর্জনের দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সকালে অনুষ্ঠিত হয় দশমীর বৃহত্ত পূজা এবং পূজার শেষ হবে দর্পণ বিসর্জনে বিকেলে বিজয় যাত্রাও হবে দেবী দুর্গার বিদায় ঘনিয়ে আসায় এখন বিষাদের ছাপ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সনাতন শাস্ত্র মতে এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে চড়ে ম লোকে এসেছেন আর স্বর্গে বিদায় নিবেন নৌকায় চড়ে বিজয়া দশমীর খবর জানাতে রাজধানীর বনানী গ ও শাখারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই বনানী পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আজ বিসর্জনের দিন মণ্ডপে নিশ্চিত বিষাদের সুর বাজছে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে আপনাকে শুরুতেই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আর আপনি যে আজকে বিজয়া দশমী আর বিজয় দশমী মানেই হচ্ছে সেখানে একটা বিষাদের সুর বিরাজ করে আজকের এই দিনে শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের যে উৎসব সেই উৎসবের যে সমাপনী দিন আমরা বলি যে বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই এই শারদীয় দুর্গোৎসবের আসলে পরিসমাপ্তি ঘটে আপনাকে একটু দেখাতে চাই বনানি পূজা মণ্ডপে যেটি সকাল থেকেই যে দশমীর যে দশমী বিহিত যে পূজা এবং সেই সঙ্গে যে দর্পণ বিসর্জন সেই দর্পণ বিসর্জনের যে শাস্ত্রীয় মতে যে পূজার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে তো এখানে পুরোহিতের সঙ্গে আমি কথা বলেছি তো তিনি বলেছেন যে আরও যে আনুষ্ঠানিকতা যে পূজার যে যোগ্য সেই যজ্ঞ কিন্তু তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তবে এখানে যারা ভক্ত অনুরাগী আছেন তাদের সঙ্গে কথা বলেছি সেটি হচ্ছে যে তারা আসলে এই যে বিষাদের যে সুর সেই সুরটি কিন্তু নবমীর শেষ পর্যায় থেকেই শুরু হয় তবে আজকে সেটি আরও ঘনীভূত হচ্ছে এখানে অনেকের সঙ্গেই আমরা কথা বলেছি তো আমরা জানতে পেরেছি যে তাদের যে এই যে পাঁচ দিনের যে উৎসবের যে জায়গাটি সেখানে যখন দেবী দুর্গাকে বিদায় জানানো হয় তখন তাদের মধ্যেই একটা বিষাদের সুর বিষাদ কাজ করে আমরা একটু জানতে চাইবো ওইখানে যারা আছেন ভক্ত আজকে তো বিজয় দশমী কেমন লাগছে আপনার বিজয় দশমী মা পাঁচ দিন ধরে তার সন্তানদের জগতের মানুষের কল্যাণের জন্য মা পৃথিবীতে আসেন তো মা হচ্ছে এই জগতের সংসারের এই জগৎ সংসারটা একটা দুর্গ সেই দুর্গের অধিশ্বরী হচ্ছে মা তো তার এই দুর্গের যে সন্তানরা আছে তারা তাদের কল্যাণ সাধনের জন্য মা এই পাঁচ দিন পৃথিবীতে আসেন তো মা ওষুধের বিনাশ করে তার ভক্তদের রক্ষা করার জন্য আসেন মা এই পাঁচ দিন আসেন আমরা খুব আনন্দে থাকি আজকে বিজয় দশমী মায়ের মা আজকে এখান থেকে কৈলাসে চলে গেছেন সেই হিসাবে বিষাদের একটু তো থাকেই ভক্তদের মনে তো আপনাদের সেই হিসাবে একটু আপনার বিষাদ আছেই তারপরে অনেক অনেক ধন্যবাদ আপনি শুনছিলেন একজন ভক্ত অনুরাগী তিনি বলছিলেন যে বিষাদের একটি সুর আছে তবে এই যে দেবী দুর্গা আজকে বিদায় নিবেন তবে তার পেছনে বিষাদের পাশাপাশি এই আনন্দ আছেন তারা বলছেন যে আবার যখন ফিরে আসবেন এই মর্তলুকে পৃথিবীতে আসবেন তখন অনেক সাফল্য অনেক মঙ্গল নিয়েই আবার এই পৃথিবীতে বিরাজ করবেন এমন একটা আনন্দের বিষয়ও কিন্তু আছে এত কিছুর মধ্যে সব মিলিয়ে যদি বলি যে পূজার যে সমাপনী এরই মধ্যে প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা তার প্রস্তুতি কিন্তু এরই মধ্যে মণ্ডপগুলোতে চলছে আমি দেখেছি যে বিশেষ করে এই বনানী পূজা মণ্ডপে আশেপাশে আমরা দেখেছি যে ট্রাক ভ্যান এরই মধ্যে কিন্তু আনা শুরু হয়েছে যে দুপুরের পর থেকেই বিকালের মধ্যেই কিন্তু এখানকার পূজা মণ্ডপগুলো তারা যে প্রতিমা বিসর্জন দেয়া হবে সেটি বুড়িগঙ্গার উদ্দেশ্যে হয়তো যাত্রা করবেন এমন একটি প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করছি তো সব মিলিয়ে একটু জানাতে চাই নেন্সি আমাদের সহকর্মী আছেন রিশাদ হাসান আজকে যে বিজয়া দশমী সেই বিজয়া দশমীর আরো খবর জানতে আমরা এখন চলে যাব সহকর্মী রিশাদ হাসানের কাছে রিষাদ আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের একটি শোকের দিন বলা চলে কারণ আজ দেবী দুর্গা মর্ত থেকে কৈলাসে ফিরে যাওয়া এবং অসুর বধ শেষ হয়েছে বিজয়া নবমীর পর মহানবমীর পর বিজয় দশমীর দিন আজ এবং আজকের দিনটিতেই সকাল থেকে ঝাকেশ্বরী মন্দিরে বেশ কিছু আনুষ্ঠানিকতা ছিল সকাল থেকে পূজা ছিল সন্ধে পূজা ছিল এবং তারপরে আরো বেশ কিছু পূজা ছিল এবং কিছুক্ষণের ভেতরে কিন্তু অঞ্জলি শুরু হয়ে যাচ্ছে এবং আমি যদি একটু আপনাকে এক কথায় বলি যে এরপরেই এই জায়গায় সিঁদুর খেলা আছে এরপর পরে কিন্তু দেবীকে বিদায়ের মধ্যে দিয়ে কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং এর পাশাপাশি কিন্তু আরও একটি পূজা আছে দর্পণ বিসর্জনের যে পূজাটি রয়েছে সেটি কিন্তু রয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আসলে দেবী দুর্গার যে চলে যাওয়া তার মধ্যে দিয়ে একটু শেষ হবে এর আনুষ্ঠানিকতা পাঁচ দিন ব্যাপী চলায় আনুষ্ঠানিকতা খুব সংক্ষেপে একটু বলতে চাই যে এক কথায় গজে চড়ে যার ফলে প্রচুর বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং সেই সাথে লক্ষ্য করা গেছে মানুষের ভিতরে সেই সময় কিছুটা ভয়ভূত লক্ষ্য করা আজ সেই মঙ্গল মঙ্গলভাবে কিন্তু আসলে যে মানুষ রয়েছে পূজা কার্যক্রম এই পূজা কার্যক্রম এবং অসুর বধের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে সকলে বলছে যে সকল অশুভ শক্তির পরাজয় হবে যার মধ্যে দিয়ে সুখ শক্তির উদয় হবে আমাদের আরেক সহকর্মী রয়েছেন অনেক তিনি আছেন রাজধানীর সবুজবাগ পূজা মণ্ডপে তিনি জানাবেন সেখানকার খবরা খবর অনেক মাতা মন্দির সেখানে হচ্ছে বিজয়া দশমী অনুষ্ঠিত বিজয়া দশমীর সর্বশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আমি যদি পেছনে দেখাই তো ওই কালীমাতা মন্দিরে হচ্ছে কিন্তু হচ্ছে ভক্তরা তাদের দেবী দুর্গাকে হচ্ছে শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন এবং ভক্তরা ও তার দেবী মাতার কাছে প্রার্থনা করছেন যদি আমি একটু বলে রাখি যে দশমীর দিন হচ্ছে আপনার আর দেবী দুর্গা কিন্তু মত্তলোক থেকে কৈলাসে ফেরত যাবেন এবং হচ্ছে আবার ফিরবেন হচ্ছে এক বছর পর এই যে পূজার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হচ্ছে আজকে দশমী পর্যন্ত কিন্তু হচ্ছে বি বহুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব পরিবেশে হচ্ছে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এই দুর্গাপূজার প্রতিদিনই এক করে বিশেষ দিন ছিল এবং বিশেষ দিনে বিশেষ পূজা হয়েছিল এবং প্রতিদিনই হচ্ছে পূজা শেষে বা সন্ধ্যার দিকে কিন্তু এক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন প্রতিযোগিতা আরতি তারপর শঙ্খ ধ্বনি দিয়ে এসব কিছুর প্রতিযোগিতা হয়েছিল তো সার্বিক দিক থেকে যদি বলি এবারের পূজায় কিন্তু উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তো এই মুহূর্তে আমি যদি একটু সার্বিক পরিস্থিতি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলে রাখি তো সার্বিক দিক থেকে হচ্ছে এবারের পূজা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো আইন নিরাপত্তার কোনো কমতি ছিল না এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু স্থানীয় মানুষজনও কিন্তু আপনার সেই পূজা মণ্ডপ বা পূজাকে সাফল্য মন্ডপে বা উৎসমুখ করার জন্য সহযোগিতা করেছেন তো আমরা ভক্ত অনুরাগীদের সঙ্গে কথা বলেছি এই পাঁচ দিন তারা খুবই উৎসব উৎসমুখ করেছেন তারা দেবীর কাছে হচ্ছে দেশ ও দেশের বা সে কাছে করেছেন এবং তারা হচ্ছে বলেছেন যে অষ্টির ইতিহাস ঘটিয়ে যুবসূত্রীর উদয় হয়েছে এবং আজকের পর্যন্ত হচ্ছে তারা ঘটবে এবং যদিও হৃদয় অধ্যে তাদের বিদায়ের সুর বাজে এর তবুও তারা বলছেন পারছে যে বিদায়ের সুর হলেও কিন্তু মা আমাদের স্বরক লোকে এসেছিলেন এবং আমাদের দর্শন দিয়েছেন এবং মা তাদেরকে প্রাণ বলে দেখেছেন মুহূর্তে আমরা চলে ধন্যবাদ ইকবাল অনিক আহ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন এবং রিশাদ হাসান ওনারা রাজধানীর আজকে বিজয়া দশমীর খবর জানাচ্ছিলেন আমাদেরকে জাতীয় গ্রিডে বিপর্যয়ের আট ঘন্টা পর ঢাকাসহ বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয় মঙ্গলবার বিকাল থেকে ধীরে ধীরে ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে জাতীয় গ্রিড পূর্বাঞ্চলের সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এদিন দুপুর দুটা থেকে এ বিপর্যয় ঘটে টানা বিদ্যুৎহীন অবস্থায় ভোগান্তিতে পড়েন কোটি কোটি মানুষ ব্যাহত হয় চিকিৎসা সহ অনেক জরুরি সেবা এ অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে যুক্তরাজ্য সফর ও জাতিসংঘের সাধারণ পরিষদের যোগদান নিয়ে কাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বিকেল চারটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আঠারো দিনের রাষ্ট্রীয় সফর শেষে গেল তেসরা সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন গেল তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাতাত্তরতম অধিবেশনে ভাষণ দেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন এর আগে পনেরো সেপ্টেম্বর ঢাকা থেকে লন্ডনে জান প্রধানমন্ত্রী সেখানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্তেষ্টিকিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত উপভর্তনায় যোগ দেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাগজে কলমে নির্বাচনের تفصيل হয় প্রার্থীরা অংশ নেন কিন্তু নির্বাচন হয় না কমিটি হয় রাজনৈতিক প্রভাব আর প্রতিষ্ঠান প্রধানদের পছন্দের ভোটাপুটি না হওয়ায় স্কুল কলেজগুলোর কমিটির এখন আর জবাবদিহিতাও নেই ফলে কার্যক্রম চলছে খেয়াল খুশি মতো রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন পরিচালনা কমিটি গঠনের বিধান আছে নির্বাচনের মাধ্যমে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত আশি দিন আগেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ও ভোটার তালিকা হালনাগাদ করতে হবে কিন্তু কবে ভোটাভুটিতে কমিটি হয়েছে মনে নেই সিনিয়র শিক্ষকদের আগে মানে কমিটি ভোটের মাধ্যমে হয়েছিল দশ বারো বছরের মধ্যে আর নির্বাচন হয় নাই সিলেকশনের মাধ্যমে নির্বাচন মাধ্যমে হয় না সিলেকশনের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখানে অভিযোগ শুধু নয় দেখা যায় যে গ্রুপ সৃষ্টি হয়ে যায় যা প্রতিষ্ঠানের জন্য অমঙ্গল ডেকে আনে গোপনে নির্বাচন প্রক্রিয়া শেষ করা হয় কমিটি গঠনে থাকে স্থানীয় রাজনৈতিক প্রভাব ফলে কমিটি নিয়ে অভিযোগ জমা পড়ছে শিক্ষা বোর্ডে অধ্যক্ষ একটা কমিটি দিচ্ছেন স্থানীয় এমপি মহোদয় স্যারেরা আর একটা কমিটির ম্যানেজিং কমিটির সভাপতির জন্য আর একটা সুপারিশ করছেন ডিও লেটার দিচ্ছেন ফলে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্কুল এবং কলেজগুলোতে একাধিক ইন্টারেস্ট গ্রুপ আছে তারা বিভিন্নভাবে ম্যানেজিং কমিটিটাকে তাদের মতো করে নিতে চাই। শিক্ষাবিদরা বলছেন রাজনৈতিক নেতার অনুগতদের কমিটিতে স্থান দিতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও দেখা হচ্ছে না যা পরিবেশকে আরও খারাপ করে তুলছে শিক্ষার প্রতি আগ্রহী আছে দেশরাইট কিন্তু তাদের যদি একটা ন্যূনতম শিক্ষা না থাকে তাহলে তাদের যা শিক্ষকদেরকে সঠিকভাবে যে মনিটর করবে বা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিবে বা এটি আসলে দূর হয়ে যায় বিশেষত শিক্ষা ব্যবস্থাপনের দৃষ্টি রেখে ভালো শিক্ষা ব্যবস্থা শিক্ষায়তন গড়ে তোলার এইরকম একটি প্রসঙ্গ মাথায় রেখে আমরা মনে করি যে এখানে সরকারের দৃষ্টি দেওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনে রাজনৈতিক প্রভাবের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের দেশে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে চাকরির বাজারে সরকারি সংস্থার পাশাপাশি কমছে বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ ফলে বাড়ছে বেকার সংখ্যা আবার প্রশিক্ষিত জনবলের অভাবে সে জায়গা দখল করছে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক যে সংখ্যা দিন দিন বাড়ছে এ অবস্থায় হতাশা বাড়ছে দেশি শিক্ষিত বেকারদের শিক্ষিত বেকার নিয়ে তরিক ইসলামের তিন পর্বের প্রতিবেদনে দেখবেন দ্বিতীয় পর্ব মহামারী করোনার ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তরুণ সমাজ আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োলের মতে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণদের জন্য শ্রমবাজার বেশ কঠিন যেখানে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শিক্ষার্থীরা বলছেন চাকরি বাজারে চাহিদা অনুযায়ী দক্ষতা না থাকায় বাড়ছে বেকারত্বের হার যেখানে কাজে লাগছে না গতানুগতিক শিক্ষা অধিকাংশ সার্কুলারে দেখা যাইতেছে সম্পন্ন ব্যক্তি চাইতেছে কিন্তু যোগ্যতা সম্পন্ন কর্মী যে যোগ্যতা সম্পন্ন ভাবে তো আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারি না বর্তমানে যে কাজকর্ম এগুলো কিন্তু এখন অনেকটা সফটওয়্যার বেসড হয়ে গিয়েছে কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের সফটওয়্যার যে ইনপুট এটা আমরা পাচ্ছি যেখানে চাকরির জন্য আগে এক্সপেরিয়েন্স লোক চায় যে অভিজ্ঞতা আছে কি না অভিজ্ঞতা না থাকলে চাকরি দিতে চায় না এটা সবচেয়ে বড় মুশকিল আমাদের জন্য অন্তত বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক মানের ও সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা না থাকায় বাড়ছে বেকারত্ব সংকট বিশাল এ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি যেখানে বড় চ্যালেঞ্জ একজন বিদেশি যিনি প্রফেশনাল এখানে সে কাজগুলো নিচ্ছেন তিনি কী কী ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কি কী তার যোগ্যতা রয়েছে সেই সমস্ত যোগ্যতাগুলো এখানে বৃদ্ধি করা এবং সে ধরনের যোগ্যতার ধরনের কোর্স কারিকুলাম এখানে ডেভেলপ করা তৈরি করা সেটি এখানে দরকার রয়েছে নীতি যে কৌশলগুলো নেওয়া হচ্ছে সেই কৌশলগুলো মানে একদম মার্কেটের ডিমান্ড অনুযায়ী কৌশলগুলো নেওয়া হচ্ছে কিনা সেখানে একটা ঘাটতির ব্যাপার আমি লক্ষ্য করি একদিকে দেশে কর্মসংস্থানের সংকট অন্যদিকে থেকে বিপুল সংখ্যক বিদেশিদের কর্মসংস্থান এর জন্য দক্ষ জনবলের অভাবকেই দায়ী বলছেন বিশেষজ্ঞরা বিদেশিরা বেশি ঢুকে যাচ্ছে আমাদের শ্রমবাজারে অনেক ক্ষেত্রেই সেটার কারণ হল যে আমাদের কিছু কিছু প্রফেশনে যেই ধরনের দক্ষতা দরকার হয় আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সেরকম দক্ষতা নিয়ে তরুণরা আসছেন না দেশের যারা গ্রাজুয়েট বা শিক্ষিত তারা আসলে ওই জবগুলো নেবার জন্য প্রস্তুত না এবং তাদের দক্ষতার অনেক ক্ষেত্রে ঘাটতি রয়েছে যদিও অনেক সময় আমাদের স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তারা বলে থাকেন যে তারা ওই জবগুলো নিতে পারেন কিন্তু দেখা যায় যে একজন উদ্যোক্তা ওই ধরনের একটা পজিশনের জন্য যে ধরনের ক্যাপাসিটি কোয়ালিটি এবং হোলসাম যে ধরনের জিনিসপত্র প্রত্যাশা করেন সেটি দেবার মতো ক্ষমতা কিন্তু ওই জবগুলো দেওয়ার মতো স্থানীয় এক্সপার্টিস অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে দেশে দক্ষ জনবল গড়ে তোলায় বড় চ্যালেঞ্জ বলে জানান পরিকল্পনা মন্ত্রী শিক্ষক কোথায় বইয়ে লেখা আছে বই থেকে বের করে যে ছাত্রকে দিবে সেই শিক্ষকের তার নিজের তো এই সময় ধারণা থাকতে হবে সেটা নেই এক নম্বর দ্বিতীয় হলো আমরা যে অনেকগুলো টেকনিক্যাল স্কুল কলেজ খুলছি রাইধানিং আমরা বড়ো বড়ো দালান বানিয়েছি জায়গা বানিয়ে দিয়েছি হল শিক্ষক পাচ্ছেন অনেক জায়গায় দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বিদেশি শ্রমিক নির্ভরতা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের তরিক ইসলাম দেশ টিভি ঢাকা প্রচুর সম্ভাবনা থাকার পরও দেশ থেকে কাঙ্ক্ষিত মাত্রায় আলু রপ্তানি হচ্ছে না প্রতি অর্থ বছরে ত্রিশ থেকে চল্লিশ লাখ টন আলু উদ্বৃত থাকছে আলুর আন্তর্জাতিক বাজার হারানোর বড় কারণ এ ফসলে জীবাণুর উপস্থিতি পরিস্থিতি উত্তরণে বিদেশ থেকে ভালো মানের বীজ আমদানির কথা জানান কৃষি সচিব রপ্তানিযোগ্য আলু উৎপাদনে তিন বছর ব্যাপী রোড ম্যাপের কথাও জানান তিনি তাপসী রাবেয়ার বিশেষ রিপোর্ট বাংলাদেশে আলুর সবচেয়ে বড় বাজার রাশিয়া কিন্তু ইউক্রেনে আগ্রাসনের কারণে সেটিও বাধাগ্রস্ত এছাড়া মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য ও ইউরোপে কয়েকটি দেশ এখনও বাংলাদেশ থেকে আলু আমদানি করে বিএডিসি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে আশি হাজার মেট্রিক টন গোল আলু রপ্তানি করা গেছে যা আন্তর্জাতিক বাজারের তুলনায় খুবই সামান্য মাটির একটি বিশেষ অনুজীব বাংলাদেশের আলুকে সংক্রমিত করে এমন অভিযোগের কারণে বেশ কয়েক বছর ধরে আলু রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ কৃষি সচিব জানান এ পরিস্থিতিতে আলু আবাদী জমিতে নতুন ছক কেটে পরিকল্পনা সাজানো হয়েছে মাটিকে সংক্রমিত করে এমন ফসলও আবাদ করা হচ্ছে না আলু উৎপাদন অঞ্চলে সোলানেসি ফ্যামিলি থেকে এই রোগ হোস্ট একটা থেকে আরেকটা যায় ফসল থেকে সুতরাং এই আলুর খেতে চারপাশে কোনো সোলানেসি পরিবারের কোনো ফসল চাষ না করা আমাদের চাষি পর্যায়ে আমরা ডেমনস্ট্রেশন করে করে দেখিয়েছি রাশিয়া সহ যে কোনো দেশে আমরা এখন এই রোগমুক্ত যে পার্টিকুলার অনুজীবের কথা আপনি বলছেন সেইগুলো মুক্ত আলু আমরা আমরা রপ্তানি করতে সক্ষম হব আমরা তিন বছরের একটি রোড প্ল্যান নিয়েছি যে আমরা কিভাবে এই রপ্তানি আলুর রপ্তানি বৃদ্ধি করতে পারি ভালো বীজ ভালো উৎপাদন এ লক্ষ্যে জার্মানি নেদারল্যান্ডস থেকে উন্নত জাতের আলু বীজ সংগ্রহ করার কথা জানান সচিব আমাদের যে জাতগুলো ছিল সেগুলো এগুলো খুব বেশি কাজে দিচ্ছিল না পঁচিশ তিরিশটা জাত আমরা নিয়ে এসেছি রপ্তানির জন্য তিনটি তিন রকম আলু লাগে এক খাওয়ার টেবিলের জন্য এক ধরনের দুই নম্বর হচ্ছে কমার্শিয়াল পারপাস তো এগুলোর জন্য হাই ড্রাই মেটাল লাগে সেটি হচ্ছে সাড়ে একুশ থেকে বাইশ বা তার উপরে ড্রাই মিটার লাগে তো এরকম জাত আমরা চার পাঁচটা জাত পেয়েছি যেগুলো এই একুশের উপরে আমাদের ড্রাই মেটাল এগুলো সব করলে আমাদের দেশেরও অনেক চিপস যেগুলো আসে সেগুলো কিন্তু বিদেশ থেকে এটা নিয়ে আসতে হয় কারণ আমাদের এই হাই ড্রাই হাই ড্রাই মেটার সম্পন্ন আলু আমাদের ছিল না বিএডিসির তথ্য মতে দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে বাংলাদেশ দুইশো বাহাত্তর কোটি টাকার আলু রপ্তানি করে তাপসী রাবেয়া দেশ টিভি ঢাকা সংবাদ সকালে আবার বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন